আজকে ঈদের ছবি নিয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি অপু বিশ্বাস চিত্রনায়িকা এবং আরও আমন্ত্রণ জানিয়েছি বুলবুল বিশ্বাস চিত্র পরিচালক। আপনাদের দুজনকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদ কেমন করলেন? ঈদ মোবারক। ঈদ তো অসম্ভব সুন্দর আমার জীবনে। ঈদটা নতুন একটা ঈদ। ও এবার প্রথম ছেলেকে নিয়ে? প্রথম ছেলেকে নিয়ে এবার ঈদ। এক বছর পর আবার নতুন করে দর্শকের সাথে ঈদ। ও সেটা অবশ্য ঠিক, কারণ মাঝখানে দর্শকরাও ছিলেন। আর সত্যিকার অর্থে যারা মানে পর্দায় কাজ করেন তাদের তো আসল মানুষ দর্শকরাই। আসল মানুষ দর্শকরা, এক্স্যাক্টলি। ফুল ভাই কে বলছিলাম অপু বিশ্বাসের সঙ্গে তার লাভ ম্যারেজ নিয়ে। লাভ ম্যারেজের দীর্ঘ তো আসলে অনেক বড়, 9 বছর, কিন্তু আমরা মানে আপনার পরিবারের লোকরা জানতে পারলাম এই কিছুদিন আগে। তো ওই যৌথ প্রযোজনার একটা ছবি নিয়ে, যার কারণে আমি, আমার ছেলে এবং আমার সিনেমা, এই তিনটা নিয়ে আমি ঈদ করছি। উপ যেহেতু আপনাকে পেয়েছি এবং যেহেতু আমার মনের মধ্যে হল আসলে, তাতে করে সত্যি আমি একটু হয়তো ব্যক্তিগত প্রশ্ন করে ফেলছি, আপনি যদি না উত্তর দিতে চান তাহলে নিশ্চয়ই বলতে পারেন, কিন্তু আমি জানতেই চাই যে আপনি কি যেই সংসারটির স্বপ্ন দেখেছিলেন সেটিকে কি যে কোনো কারণেই হোক একটু অপ্রীতিকর ঘটনার মধ্যে দিয়ে হয়তো আপনাদের এই খবরটা জানা গেল, মানুষের সামনে আসলো, সেটিকে কি আপনি মজবুত করতে পেরেছেন বা প্রতিষ্ঠা করতে পেরেছেন যে স্বপ্নটি আপনি? আসলে মানুষের লাইফে কোনো কিছু প্রতিষ্ঠিত না এবং মজবুত না, কারণ মানুষের লাইফটাই তো আসলে শুরু এবং শেষ, এটা আমরা কেউই জানি না। এটার মধ্যে হয়তো উত্তর পেয়ে গেছেন। জীবনটাই ক্ষণস্থায়ী না, ক্ষণস্থায়ী না, রাইট? মানুষ যা আশা করে বা যেটা একদম মজবুত করে করতে চায় এক্স্যাক্টলি ওটা কিন্তু আলটিমেটলি হয় না, আর ওটা হওয়ার সম্ভবও না। কিন্তু ব্যাপারটি যদি এরকম হয় যে একটি ছবি করতে দেওয়া নিয়েই আসলে স্বামী স্ত্রীর মধ্যে মন কষাকষি কিনা সেটি নিয়েও নিশ্চয়ই আপনি আমাদেরকে বলবেন। এটা আসলে না, আপনাদেরকে ভুল একটা ইনফরমেশন দিয়েছে। রাইট নাও আছে, আপনি আমাকে কিন্তু আপনারা দেখছেন যে আমি একটু বালকি আছি। ইনফ্যাক্ট এই বালকিটার কারণ হচ্ছে কি, আফটার মা, যেহেতু আমার বেবি হয়েছে খুব রিসেন্টলি, যার কারণে আমার এই ফ্যাটটা, এবং এটা আমি চাইলেও এই মুহূর্তে রিডিউস করতে পারবো না, এটাকে আমাকে কিছুটা সময় দিতে হবে আমার প্রতি, বিকজ এটা হচ্ছে গিয়ে কি বলে ইউনিভার্সাল, এটাই স্বাভাবিক। তো আমার কথা হচ্ছে যে যে সিনেমাটাকে ঘিরে শাকিব সব নিউজে বলেছে যে এটাকে ঘিরে, এটাকে ঘিরে, আসলে এটা আসলে ওর ব্যক্তিগত একটা ক্ষোভ থেকে বলা। আমি নিজেও কিন্তু জানি আমি এই ফিগার নিয়ে কখনোই একটা সিনেমা এই মুহূর্তে করতে পারবো না। আমার বাচ্চার বয়স 7 থেকে 8 মাস, আমি তাকে ছেড়ে কিন্তু আউটডোরে থাকতে পারবো না টানা 10 দিন। সো আমার কথা হচ্ছে যে আমি বাচ্চাকে যেহেতু পৃথিবীতে আনতে পেরেছি, মিনিমাম 2 বছর ও নিজের প্রতি নিজেকে স্ট্রং করে কিন্তু আমাকে মুভ করতে হবে। আমি এখন যে কাজটি করব, যখনই সিনেমা নিয়ে আমার কথা হয়েছে তখন কিন্তু আপনারা কেউ শিওর না যে আমার বেবি আছে। সো আমি কখনোই টার্গেট করতে পারি না যে আমাকে একটা সিনেমা করতে হবে, এই সিনেমাকে ঘিরেই কিন্তু আমার এই গন্ডগোল। একটা ব্যাপারে ইন্টারফেয়ার করি, সেটা হচ্ছে যে এই যে আমরা অনেকেই যৌথ প্রযোজনাকে ডিপেন্ড করছি, কেন? কারণটা হচ্ছে ভালো কিছু করার জন্য। আমি বাংলাদেশকে একটি মেসেজ দিব, আমি বলবো বাংলাদেশ ভালো, আমি বাংলাদেশের পক্ষে সবসময় ছিলাম, আছি, থাকবো, কিন্তু একটা কথা বলবো, ওরা যখন কোনো মুভি করেন, নতুন একটা মুভি করেন, নতুন কোনো আর্টিস্টকে নিয়ে করেন, তখন তারা কিন্তু একটা গ্রুমিং করেন, ঠিক আছে? আমি আমাদের যে প্রাক্তন একটা সিনেমা দেখেছিলাম, কলকাতার একটা প্রাক্তন সিনেমা, ওটাতে খুব ছোট্ট একটা ক্যারেক্টার একটা নায়িকা করেছেন, তো ওই নায়িকাটাকে যখন আমি দিদি নম্বর 1 একটা প্রোগ্রামে আমি শুনলাম, তাকে গ্রুমিং করা হয়েছিল 1.5 মাস। আর বেসিক্যালি আমার, আমি যে মানে ম্যারিড ছিলাম, এটা তো একদমই মানে মানে একদমই যাকে বলে সিক্রেট সিক্রেট। সো আফটারঅল একটা মেয়ে ম্যারিড হলে কি হতে পারে, আমি যখন বুঝতে পারলাম, আমি তো কাউকে শেয়ার করতে পারছিলাম না, বাট আমি বলছিলাম যে ভাই নাম এই, বাট 6 মাসটি দেখে যে আমি 1 বছর করে ফেললে এটা আসলে বুঝতে পারে। সেটা তো আর শুধু বিয়ের জন্য না, আরো কারণ ছিল, যাই হোক সেসব কারণ। আপনি বলেন যে আমার বিশ্বাস ছিল না, দেখেন আমি বুলবুল বিশ্বাস, অপু বিশ্বাস, বিশ্বাস যাবে কোথায়, আমাদের মধ্যে তো ঘুরপাক খাচ্ছে, বেশি পাকাপোক্ত হয়ে গিয়েছিল সেটাও মানে ডাবল বিশ্বাসে জায়গাতে কুইন অফ ঢালিউড কাউকে না কাউকে হঠাৎ করে বসানো হয়, এই যে রিজনটা তারা জানে না। এখন আপু আমি প্রথমে এসে যখন আমি এখানে সেটে আপনাকে দেখলাম, আমি ভীষণ ইমপ্রেসড হলাম যে আমার সাথে যে আমাকে কমিউনিকেট করবে, আমাকে যে কথা বলবে, তাকে দেখে আমি অনেক হ্যাপি, আমি সবাইকে দেখে হ্যাপি, বাট আমার পার্সোনাল একটা হ্যাপি কিন্তু আপনার প্রতি চলে আসলো, যে আমি আপনাকে সেই সম্মানটা জানি এবং আমি আপনাকে সেই সম্মানটা দিই। সেম লাইক
একটা দুটো সিনেমা করেছে, সেটা কাকে ঘিরে করেছে, কোথা থেকে করেছে, কি করেছে এবং সে কোন সেক্টর থেকে এসেছে, এটা জানার কোন বিলং করে না, জাস্ট সে কুইন অফ হলিউড। আপনার এই কথার সূত্র ধরেছি এটা, অন্য প্রসঙ্গেও হয়তো আমি একটু জানতে চাইবো, কিন্তু একটা বিরতির সময় হয়েছে, সেই প্রসঙ্গটা হচ্ছে কেন আপনি 70টা সিনেমা শাকিব খানের সাথে জানাচ্ছি জয়ত অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম অপু বিশ্বাসের সঙ্গে তার লাভ ম্যারেজ নিয়ে। লাভ ম্যারেজের দৈর্ঘ্যটা আসলে অনেক বড়, 9 বছর, কিন্তু আমরা মানে ব্যস্ততা মানে ভয়াবহ ব্যস্ত, সেই ভয়াবহ ব্যস্ততার কারণে সে এবার দেশের বাইরে থাকছেন ওই যৌথ প্রযোজনার একটা ছবি নিয়ে, যার কারণে আমি, আমার ছেলে এবং আমার সিনেমা এই তিনটা নিয়ে আমি ঈদ করছি। উপু, যেহেতু আপনাকে পেয়েছি এবং যেহেতু আমার মনের মধ্যেও অনেক কৌতূহল আসলে, তাতে করে সত্যি আমি একটু হয়তো ব্যক্তিগত প্রশ্ন করে ফেলছি, আপনি যদি না উত্তর দিতে চান তাহলে নিশ্চয়ই বলতে পারেন, কিন্তু আমি জানতেই চাই যে আপনি কি যেই সংসারে হয়তো আপনাদের এই খবরটা জানা গেল, মানুষের সামনে আসলো, সেটিকে কি আপনি মজবুত করতে পেরেছেন বা প্রতিষ্ঠা করতে পেরেছেন যে স্বপ্নটি আপনি? আসলে মানুষের লাইফে কোনো কিছু প্রতিষ্ঠিত না এবং মজবুত না, কারণ মানুষের লাইফটাই তো আসলে শুরু এবং শেষ, এটা আমরা কেউই জানি না। এটার মধ্যে হতবুদ্ধি পেয়ে গেছেন, জীবনটাই ক্ষণস্থায়ী না, ক্ষণস্থায়ী না, রাইট? মানুষ যা আশা করে বা যেটা একদম মজবুত করে করতে চায় এক্স্যাক্টলি ওটা কিন্তু আলটিমেটলি হয় না, আর ওটা হওয়া সম্ভব না। কিন্তু ব্যাপারটি যদি এরকম হয় যে একটি ছবি করতে দেওয়া নিয়েই আসলে স্বামী স্ত্রীর মধ্যে মন কষাকষি কিনা, সেটি নিয়েও নিশ্চয়ই আপনি আমাদেরকে বলবেন। এটা আসলে না, আপনাদেরকে ভুল একটা ইনফরমেশন দিয়েছে। রাইট নাও আছে, আপনি আমাকে কিন্তু আপনারা দেখছেন যে আমি একটু বালকি আছি। ইনফ্যাক্ট এই বালকিটার কারণ হচ্ছে কি, আফটার মা, যেহেতু আমার বেবি হয়েছে খুব রিসেন্টলি, যার কারণে আমার এই ফ্যাক্টটা, এবং এটা আমি চাইলেও এই মুহূর্তে রিডিউস করতে পারবো না, এটাকে আমাকে কিছুটা সময় দিতে হবে আমার প্রতি, বিকজ এটা হচ্ছে গিয়ে কি বলে ইউনিভার্সাল, এটাই স্বাভাবিক। তো আমার কথা হচ্ছে যে যে সিনেমাটাকে ঘিরে শাকিব সব নিউজে বলেছে যে এটাকে ঘিরে, এটাকে ঘিরে, আসলে এটা আসলে ওর ব্যক্তিগত একটা ক্ষোভ থেকে বলা। আমি নিজেও কিন্তু জানি আমি এই ফিগার নিয়ে কখনোই একটা সিনেমা এই মুহূর্তে করতে পারবো না, আমার বাচ্চার বয়স 7 থেকে 8 মাস, আমি তাকে ছেড়ে কিন্তু আউটডোরে থাকতে পারবো না টানা 10 দিন। সো আমার কথা হচ্ছে যে আমি বাচ্চাকে যেহেতু পৃথিবীতে আনতে পেরেছি, মিনিমাম 2 বছর ও নিজের প্রতি নিজেকে স্ট্রং করে কিন্তু আমাকে মুভ করতে হবে। আমি এখন যে কাজটি করব, যখন এই সিনেমা নিয়ে আমার কথা হয়েছে তখন কিন্তু আপনারা কেউ শিওর না যে আমার বেবি আছে। সো আমি কখনোই টার্গেট করতে পারি না যে আমাকে একটা সিনেমা করতে হবে, এই সিনেমাকে ঘিরেই কিন্তু আমার এই গন্ডগোলটা বা এটা সেটা যেটা শাকিব সবাইকে বলেছে, এটা আসলে রাগ থেকে ইনফরমেশনটা দিয়েছে, বাট বেসিক ইনফরমেশন সিনেমাটা না। একটা ব্যাপারে ইন্টারফেয়ার করি, সেটা হচ্ছে যে এই যে আমরা অনেকেই যৌথ প্রযোজনাকে ডিপেন্ড করছি, কেন? কারণটা হচ্ছে ভালো কিছু করার জন্য। আমি বাংলাদেশকে একটি মেসেজ দিব, আমি বলবো বাংলাদেশ ভালো, আমি বাংলাদেশের পক্ষে সবসময় ছিলাম, আছে, থাকবো, কিন্তু একটা কথা বলবো, ওরা যখন কোনো মুভি করেন, নতুন একটা মুভি করেন, নতুন কোনো আর্টিস্টকে নিয়ে করেন, তখন তারা কিন্তু একটা গ্রুমিং করেন, ঠিক আছে? আমি আমাদের যে প্রাক্তন একটা সিনেমা দেখেছিলাম, কলকাতার একটা প্রাক্তন সিনেমা, ওটাতে খুব ছোট্ট একটা ক্যারেক্টার একটা নায়িকা করেছেন, তো ওই নায়িকাটাকে যখন আমি দিদি নম্বর 1 একটা প্রোগ্রামে আমি শুনলাম, তাকে গ্রুমিং করা হয়েছিল 1.5 মাস। 1.5 মাস পর সেই মেয়েটাকে প্রাক্তনের ছোট্ট একটি ক্যারেক্টারে প্লে করা হয়েছে। সো আমি এদিক থেকে সাধুবাদ দিব তাদেরকে যে তারা যে কাজটা করে প্রপার করার চেষ্টা করে, যতটুকুই করে প্রপার করে, বাট আমাদের বাংলাদেশে কতটুকু সাহসিকতা আমরা দেখাই যে একটা আর্টিস্ট, একটা হিরোইন আমরা কাজ করব যে কিনা কোনো ধরেন নাচ পারে না, অভিনয় সম্বন্ধে আইডিয়া নেই, বাট আমরা তাকে এ ক্লাস শাড়ি, ইনফ্যাক্ট তাকে কিছু কিছু নামের সাথে সাথে যুক্ত করে দিচ্ছি। আমি আপনাকে মানে নাম উদ্দেশ্য করে বলবো না, বাট আমি একটা এক্সাম্পল দিব, আমি অপু বিশ্বাস শাকিব খানের সাথে 70টা সিনেমা করেছি এবং আমি অপু বিশ্বাস আদার্স হিরোইদের সাথে কাজ করেছি 16টা। সো 70, 80, 86 মুভি করেছি আমি, সমস্ত আর্টিস্ট নেওয়ার পর আমাকে কিছু কিছু ছোট ছোট, আমি এটা মানে বলবো না, আমার আসলে ভীষণ লজ্জা লাগে, তারপর আমি কথা প্রসঙ্গে বলছি, কুইন অফ হলিউড বলে আমাকে, কুইন অফ হলিউড এই কথাটা বলে যে এত অল্প সময়ের মধ্যে অপু বিশ্বাস 86 মুভি করেছে এবং সমস্ত হিরোদের সাথে, ঠিক আছে, হলিউড এই কথাটা বলে যে এত অল্প সময়ের মধ্যে অপু বিশ্বাস 86 মুভি করেছে এবং সমস্ত হিরোদের সাথে, ঠিক আছে,
জায়গাতে কুইন অফ ঢালিউড কাউকে না কাউকে যে আমাকে কমিউনিকেট করবে, আমাকে যে কথা বলবে, তাকে দেখে আমি অনেক হ্যাপি। আমি সবাইকে দেখে হ্যাপি, বাট আমার পার্সোনাল একটা হ্যাপি কিন্তু আপনার প্রতি চলে আসলো, যে আমি আপনাকে সেই সম্মানটা জানি এবং আমি আপনাকে সেই সম্মানটা দেই। সেম লাইক একটা দুটো সিনেমা করেছে, সেটা কাকে ঘিরে করেছে, কোথা থেকে করেছে, কি করেছে এবং সে কোন সেক্টর থেকে এসেছে, এটা জানার কোনো বিলং করে না, জাস্ট সে কুইন অফ ঢালিউড। আপনার এই কথার সূত্র ধরেছি, এটা অন্য প্রসঙ্গেও হয়তো আমি একটু জানতে চাইবো, কিন্তু একটা বিরতির সময় হয়েছে, সেই প্রসঙ্গটা হচ্ছে কেন আপনি 70টা সিনেমা শাকিব খানের সাথে, কেন 16টা সিনেমা, শুধুমাত্র 16টা সিনেমা অন্য কারোর সাথে, সেটা নিয়েও অনেক অনেক কথা আছে, সেটাও আমরা জানতে চাই। এবং গুলুল ভাইয়ের কাছেও জানতে চাই যে এই যে রাজ্জাক কবরী, রাজ্জাক ববিতা, আলমগীর শাবানা, এই কেমিস্ট্রি, এবং তার সাথে শুধু আসলে নায়ক নায়িকার কেমিস্ট্রি না, গানের শিল্পীদের কেমিস্ট্রি থাকে, এন্ড্রু কিশোর, সাবিনা ইয়াসমিন, এবং পরিচালকদের কেমিস্ট্রি থাকে, পরিচালক এবং নায়ক নায়িকার একটা কেমিস্ট্রি থাকে, সেই কেমিস্ট্রির মধ্যে এখন বাংলাদেশের চলচ্চিত্র কোথায় দাঁড়িয়ে আছে? এবং একটা বিরতির পরে সব আলাপে আসবো এবং দেখবো এবার ঈদে আর নতুন কি কি ছবি আসছে, যদি এখন দেখাতে পারি তাহলে এখনই দেখাবো নিশ্চয়ই। প্রেস সবসময় আমার সাথে ছিল, শুরুতেও মাঝেও, এবং মনে হচ্ছে এখনো সবাই আমার সাথে আছে। একটু আগে আমার ভাই একজন, মানে আমার এক সাংবাদিক ভাই বললেন যে ওয়েলকাম ব্যাক, বলতে হবে যে ওয়েলকাম ব্যাক আমাদের পরিবারে। তা আমি আমার পরিবারে আবার ফিরতে পেরে অনেক ভালো লাগছে। তবে আমি এইটুকু আশা করবো প্রত্যেকটা মানুষের কাছ থেকে, এই যে সবার যে আমার প্রতি একটা বিশ্বাস, একটা আস্থা ছিল বরাবরই, এটা যেন সবসময়ই থাকে। আর একটা কথা বলবো যে দীর্ঘ এক বছর পর আবার বড় পর্দায় আসতেছি। গত বছর ছিল আমার সম্রাট সিনেমাটা রোজার ঈদের, এবার ঈদে আমার রাজনীতি। সো আমি সবসময়ই চাইবো যে দর্শক আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, অলওয়েজ সেভাবেই সাপোর্ট করে যাবেন, কারণ ভালো কিছুর সাথে সবাই আমরা থাকতে চাই এবং থাকি, এটা আমিও সবসময় মানি। তো আমি সবসময় আপনাদের সাথে ছিলাম, যার জন্য আমার যত চড়াই উতরাই হোক, যত কষ্ট হোক, যত কিছু করে হোক, সব কিছুর পক্ষে, মানে সব কিছু শেষ করেও আমি তারপর আপনাদের কাছে এসেছি, আসতে চাই, থাকতে চাই। সর্বপরিপ্রেক্ষে একটা কথা বলতে চাই, আজকে ঢাকা ক্লাবে রাজনীতি ছবির একটা প্রেস মিটিং হচ্ছে, এখানে সব প্রেসের ভাইরা আছে যারা সবসময় আমাদেরকে অনেক সাপোর্ট করে। আসলে দর্শকরা আপনারা জানেন না, তারা না থাকলে বেসিক্যালি কিন্তু আমাদের সুখের দুঃখের, আমাদের ভালো মন্দ কখনই আপনাদের সাথে শেয়ার করতে পারতাম না। সো থ্যাংকস প্রথমে জানাই প্রেস যারা আছেন তাদেরকে, থ্যাংকস জানাই যে রাজনীতি সিনেমাটা আমার জন্য এতক্ষণ ওয়েট করেছে যে সে কামব্যাক করুক, বিকজ আমি আমি যখন চলে গেছিলাম তখন এটা হাফকাস্ট ছিল এবং আমি ব্যাক করে এসেছি, তখন হাফকাস্টটা তারা আমার জন্য ওয়েট করেছে, শেষ করেছে, আলটিমেটলি ঈদে এটা রিলিজ দিচ্ছে। সো আমি চাইবো যে রাজনীতি সিনেমাটা যেন সবাই বেশি বেশি করে দেখতে চান, আপনাদের দোয়া, আপনাদের ইন্সপিরেশন আমাকে যেন আবার আমার জায়গায় নিয়ে আসতে পারে, এটাই আমি সবসময় একটি কথাই বলবো যে প্লিজ বাংলা সিনেমা দেখেন, আমাদের সিনেমা দেখেন, আমরা যারা কাজ করতে আগ্রহী আপনাদের জন্য আমাদের সব কিছু ফেলে আসতেও রাজি, সো তাদেরকে আপনারা সাপোর্ট করেন। ক্যারেক্টার সম্বন্ধে এক্সপ্লেন করবো না, ক্যারেক্টারটা রেখে দিব দর্শকদের দেখার অপেক্ষায়, তবে এতটুকু বলবো যে হলে গিয়ে দেখবেন, হলে গিয়ে অবশ্যই সিনেমাটা দেখবেন, যেহেতু আবার নতুন করে মনে হচ্ছে যে শাকিব আপুকে দেখছেন সবাই নতুনভাবে, নতুন একটা ক্যারেক্টারে। সো প্লিজ আপনারা হলে গিয়ে সিনেমাটা দেখবেন।